জিটিভি বাংলায় আপনি দেখছেন আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনায় আমি শ্রীরূপ চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জীবন ছিল বিভিন্ন শিক্ষণীয় ঘটনা দ্বারা সমন্বিত। এই মহান মনীষীর বলা সমস্ত জীবনের বাণীগুলি নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এই ভিডিওটিতে আমরা সমস্ত গৌতম বুদ্ধের বলা অমর বাণীগুলো একের পর এক শেয়ার করছি। ভালো লাগলে প্রিয়জনের সাথে এগুলো শেয়ার করবেন। গৌতম বুদ্ধের বাণীগুলি শেয়ার করার আগে আমাদের প্রথমেই জেনে নিতে হবে তার জীবন কেমন ছিল। কে ছিলেন গৌতম বুদ্ধ? গৌতম বর্তমান নেপালের রাজপুত্র হিসাবে ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তার একটি সহজ জীবন ছিল, গৌতম বিশ্বজুড়ে কষ্ট দেখে প্রভাবিত হয়েছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর সহজ এবং সুন্দর জীবনযাপন ছেড়ে কঠিন জীবনযাত্রাতে দারিদ্র সহ্য করার পথে তিনি চলবেন। যখন এটি তাকে তৃপ্ত করেনি তখন তিনি মধ্যপথে, যার অর্থ দুটি চূড়ান্ততার মধ্যে বিদ্যমান ধারণার প্রচার করেছিলেন। সুতরাং তিনি সামাজিক প্রবৃত্তি ছাড়াও বঞ্চনা ছাড়াই জীবন চেয়েছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে 6 বছর অনুসন্ধানের পরে বোধিবৃক্ষের নিচে ধ্যান করার সময় গৌতম সিদ্ধিলাভ করেছিলেন। এই আধ্যাত্মিক অবস্থা কিভাবে অর্জন করা যায় সে সম্পর্কে শিখিয়ে তিনি তার বাকি জীবন কাটিয়েছিলেন। গৌতম বুদ্ধের জীবন বদলে দেওয়া অনুপ্রেরণাদায়ক উক্তিগুলি আজ এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। জীবন নিয়ে উক্তি। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। সব কিছুর জন্য মনই আসল। সবার কাছে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। আনন্দ হল বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার ওপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল, এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে। শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয়। সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। পরমাত্মা প্রত্যেককেই একই রকম করেছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে। আমি কখনোই দেখি না যে কী কী চলে গেছে, আমি সর্বদা দেখি আর কি করা বাকি আছে। লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি, এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টিও এমনই। ধ্যান বা মেডিটেশন। পা তখনই অন্য পাকে অনুভব করে যখন সেটা মাটিকে ছোঁয়। পরমাত্মা প্রত্যেকেই একই রকম রয়েছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে। নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা, কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা হয়ে থাকে। নির্বোধ মানুষরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষরা কঠোর পরিশ্রমী হয়।
নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে। যখন আমরা মনে রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেরকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না, ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে। আর এটা একটা প্রাকৃতিক সত্য, চলে যাওয়া সময় কখনোই ফিরে আসবে না। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে যেই সময় একবার চলে যায় সেটা আর কোনোদিনও আসবে না। সুখের কোনো উপায় নেই, সুখীতে থাকাই হচ্ছে একমাত্র উপায়। রেগে যাওয়া, কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোঁড়ার জন্য সেটাকে ধরে রাখার মতোই সমান হয়ে থাকে। এটা সবার প্রথম তোমাকে জ্বালাবে। জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের ওপর বিজয় প্রাপ্ত করে ফেলো। তখন জয় সর্বদা তোমারই হবে, আর সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না। কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে। এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা দুই, সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাই করবে না। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেইসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেইসবের কোনো মূল্যই নেই। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। যে কোনো অবস্থাতেই এই তিনটে জিনিসকে লোকানো কখনোই সম্ভব নয়, সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না, বরং বেড়ে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে। আধ্যাত্মিকবাদ। একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যে কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হল আমাদের অসত্যবাদী হয়ে থাকা। খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী, এর দায়ভার অন্য কারো নয়। কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়, নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো। স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয়, এটা বেদনার একটা স্থিতি আর মৃত্যুর একটা রূপ। আমরা প্রত্যেকেই একে অপরের সাথে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই। সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা।
তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। যা আপনি চিন্তা করবেন তাই আপনি হবেন। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের ওপর নির্ভর করে, কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। সত্যিকারের ভালোবাসা বোঝার থেকেই হয়। শান্তি। জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, এর জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য একটি সুযোগ। নিজেকে বিজয়প্রাপ্ত করা অন্যের ওপর বিজয়প্রাপ্ত করার থেকে বড় কাজ হয়ে থাকে। যদি আপনার দয়া আপনাকে সম্মিলিত করতে না পারে তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে থাকে। সব কিছুকে বোঝার অর্থ সব কিছুকে ক্ষমা করে দেওয়া। জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে, সঙ্গী হিসাবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে। তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়, এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলনীতি অনুসরণ করো। ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রত্যেক মানুষ তার স্বাস্থ্যের কিংবা রোগের সৃষ্টিকর্তা হয়ে থাকে। সুখের জন্ম হয় মনের গভীরে, এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে ওঠো। আমরা অনেকেই একটা কিছু সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এর মধ্যেই পেয়েছো, সুতরাং এবার থামো। মাতা পিতা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করবে, সত্য বিষয়ে জ্ঞান লাভ করবে, বিবিধ শিল্প শিক্ষা করবে। গোটা দুনিয়া খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। পাবে না। মনে রেখো, তোমার আবেগ ভালোবাসা সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছোঁয়ার মতো অনুসরণ করে। আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। মন এবং জ্ঞান। যিনি অস্থির চিত্ত তিনি সত্য ধর্ম অবগত নন। যার মানসিক প্রসন্নতা নেই তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না। প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। রণক্ষেত্রে সহস্র যোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই শ্রেষ্ঠ। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে, দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। পরের কৃত্য ও অকৃত্য কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত্য ও অকৃত্য কাজের প্রতি লক্ষ্য রাখবে। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন, তিনি অসতের অপ্রিয় এবং সৎ লোকের প্রিয় হয়। যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন ও ভর্ৎসনা করেন, সেই মেধাবীকে গুপ্তনিধির ন্যায় জানবে। মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারবেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন, তিনিই প্রকৃত ধর্মধর। মা যেমন নিজের পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। সব ধর্মে পূর্বগামী মনই শ্রেষ্ঠ, সকলেই মনোময়। ভালো কাজ সবসময় করো, বারবার করো। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, সদাচরণই স্বর্গসুখের পথ। বর্ষাকালে এখানে, শীত গ্রীষ্মে ওখানে বাস করব। মূর্খরা এইভাবেই চিন্তা করে, শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।
গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেন। বাল্য নাম ছিল সিদ্ধার্থ। 8 এপ্রিল 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধিলাভ করেন। গৌতম বুদ্ধের বোধিলাভের ঘটনাকে বলা হয় নির্বাণ। তো এই ছিল আজকের বিষয়। কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ। আমি চেষ্টা করব সেই রকম ভিডিও আপলোড করার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও বাণী দেখতে বা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন।